ওই সকল হার্ফ নিয়ে আলোচনা করব যা তিনটি আকৃতিতে ব্যবহৃত হয়, যেমন বা, পূর্ণ বা, অর্ধ বা, টুকরো বা। এই পদ্ধতিতে বিশটি হার্ফ এর ব্যবহৃত হয়, আর অবশিষ্ট নয়টি হার্ফ একই আকৃতিতে হয়, তাই নয়টি হার্ফ এর উচ্চারণ একই হয়, আর অবশিষ্ট বিশটি হার্ফের উচ্চারণের পদ্ধতি এই। পূর্ণ বা, অর্ধ বা, টুকরো বা, পূর্ণতা, অর্ধতা, টুকরতা, পূর্ণসা, অর্ধসা, টুকরসা, পূর্ণ নুন, অর্ধ নুন, টুকরো নুন, পূর্ণ ইয়া, অর্ধ ইয়া, টুকরো ইয়া, পূর্ণ জিম, অর্ধ জিম, টুকরো জিম, পূর্ণ হা, অর্ধ হা, টুকরো হা, পূর্ণ খ, অর্ধ খ, টুকরো খ, পূর্ণ সিন, অর্ধ সিন, টুকরো সিন, পূর্ণ সিন, অর্ধ সিন, টুকরো সিন, পূর্ণ সদ, অর্ধ সদ, টুকরো সদ, পূর্ণ দদ, অর্ধ দদ, টুকরো দদ, পূর্ণ আইন, অর্ধ আইন, টুকরো আইন, পূর্ণ গাইন, অর্ধ গাইন, টুকরো গাইন, পূর্ণ ফা, অর্ধ ফা, টুকরো ফা, পূর্ণ কফ, অর্ধ কফ, টুকরো কফ, পূর্ণ কাফ, অর্ধ কাফ, টুকরো কাফ, পূর্ণ লাম, অর্ধ লাম, টুকরো লাম, পূর্ণ মিম, অর্ধ মিম, টুকরো মিম, পূর্ণ হ্যা, অর্ধ হ্যা, টুকরো হ্যা, পূর্ণ বা, অর্ধ বা, টুকরো বা, পূর্ণতা, অর্ধতা, টুকরতা, পূর্ণসা, অর্ধসা, টুকরসা, পূর্ণ নুন, অর্ধ নুন, টুকরো নুন, পূর্ণ ইয়া, অর্ধ ইয়া, টুকরো ইয়া, পূর্ণ জিম, অর্ধ জিম, টুকরো জিম, পূর্ণ হা, অর্ধ হা, টুকরো হা, পূর্ণ খ, অর্ধ খ, টুকরো খ, পূর্ণ সিন, অর্ধ সিন, টুকরো সিন, পূর্ণ সিন, অর্ধ সিন, টুকরো সিন, পূর্ণ সদ, অর্ধ সদ, টুকরো সদ, পূর্ণ দদ, অর্ধ দদ, টুকরো দদ, পূর্ণ আইন, অর্ধ আইন, টুকরো আইন, পূর্ণ গাইন,
অর্ধ গাইন টুকরো গাইন পূর্ণ ফ্যা অর্ধ ফ্যা টুকরো ফ্যা পূর্ণ কফ অর্ধ কফ টুকরো কফ পূর্ণ ক্যাফ অর্ধ ক্যাফ টুকরো ক্যাফ পূর্ণ ল্যাম অর্ধ ল্যাম টুকরো ল্যাম পূর্ণ মিম অর্ধ মিম টুকরো মিম পূর্ণ হ্যাঁ অর্ধ হ্যাঁ টুকরো হ্যাঁ এক দাঁত দিয়ে পাঁচ হার্ফের উচ্চারিত হয়। এক দাঁতের নিচে এক নকতা দিলে বা, এক দাঁতের উপর দুই নকতা দিলে তা, এক দাঁতের উপর তিন নকতা দিলে সা, এক দাঁতের উপর এক নকতা দিলে নুন, এক দাঁতের নিচে দুই নকতা দিলে ইয়া। এ পাঠে আমরা হয়তো বা দু একবার উচ্চারণ করেছি, আপনার বারবার উচ্চারণ করার চেষ্টা করতে হবে। ভিডিওটি স্টপ করবেন, বারবার চেষ্টা করবেন, আপনি এই তৃতীয় পাঠে পরিপূর্ণ আয়ত্ত করতে পারলেন কিনা, এজন্য আমাদের চতুর্থ পাঠে পরীক্ষা স্বরূপ আলোচনা হবে।